আসসালামু আলাইকুম আরবি অ্যান্ড ভালো লাগতে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি সাবার নিউ মার্কেটে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, চলুন যাওয়া যাক। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা এখন বাসে করে আমরা যাচ্ছি, আসবাব আমার কোলে উঠেছে। আমার ভীষণ গরম লাগছিল কারণ বাচ্চা থেমে ছিল আর আমি সবাইকে হ্যালো দিচ্ছিলাম। এই যে আলফা, আলফা বলছিল আমরা নবীনগর এসে পড়েছি। নবীনগর কে বলছিল নন্দের দদর। দেখতে থাকুন একটু পর কি হবে। ছি, আজব, তুমি এটা কি করলে? ও এখানে কুতু কুতু খাচ্ছিল, একবার মাকে দিতে বলেছে কুতু কুতু, একবার আমাকে দিতে বলছিল। মানে ও এত দুষ্ট করছিল, মানে একবারও স্থির হচ্ছিল না। অবশেষে আমরা চলে আসলাম সাবার নিউ মার্কেটে। আমার নিউ মার্কেটের উপরে ভিউটা ভীষণ ভালো লাগে। এখানে একটা ফানি সিন হয়েছিল, আসবা যখন প্রথমে উপরে উঠলো তখন আসবা কোনো ভয় পেয়ে নি, আর আসবা যখন পরে উপরে উঠলো তখন আসবা অনেক ভয় পেয়ে গেল। আর ভয় পেলে আসবা শুধু বলে আব্বা 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 এটা বলে। এখানে মা আমার জন্য ড্রেস দেখছিল। তো ফাইনালি আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের সামনে, বাবা টিকিট কাউন্টার থেকে টিকিট দিয়েছে আর আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরটা অনেক অ্যাডভেঞ্চার ছিল, ভিতরে হরর আঁকা ছিল আর বাবা একটু ফান করছিল, হররের গলা টিপ দিয়েছিল। হররের সাথে ফান করে আমরা ভিতরে চলে গেলাম। আসবা অনেক এক্সাইটেড ছিল, আমিও কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম। আসবা ফায়ার করছিল, আসবা ফায়ার করছিল দেখে বাবাও আসবার সাথে একটু ফায়ার করছিল আর তার সাথে আমিও একটু ফায়ার করছিলাম। এই যে আমরা হর্সে বসেছি, কিন্তু আমি হর্সে বসিনি কিন্তু ক্যাটে বসেছি আমি, কারণ আমার বিড়াল অনেক পছন্দ। আর আপনারা তো জানেনই আমার পাশে একটা বিড়াল আছে, সেটা হচ্ছে আমার ফেভারিট জ্যাক। আসবা এখানে আবার অনেক ডিস্টার্ব করছিল, একবার উঠছিল একবার নামছিল।
হরর 3D মুভি দেখবেন? চলুন দেখে আসি। ভয় লাগেনি, কারণ আমি অনেক হরর মুভি দেখি, কিন্তু আজবা অনেক বেশি এনজয় করেছে। আমার এখান থেকে একটা টয় নিতে ইচ্ছে করেছিল, দেখে বাবাকে বলেছিলাম, কারণ আমি পারি না এই গেমসটা করতে, দেখে বাবা করছিল। ব্যাড লাক, আমরা গেমটা হেরে গিয়েছি। ইটস ওকে, এই গেমসটা অনেক ফানি ছিল। এই টয়গুলো বাবার উঠছিল, এই টয়ের মাথায় বাড়ি দিতে হবে, আর এই টয়গুলো যেহেতু তাড়াতাড়ি উঠে যাচ্ছিল, দেখে আমি খুব একটা বেশি মারতে পারছিলাম না। Thank you.
টাটা। টাটা দাও। এবার আমরা খাবার খেতে চলে আসলাম লন্ডনতে। কেমন টেস্ট এটা?
মজা অনেক। এখানে খাবার গুলো ভীষণ মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বাসায় যাওয়ার পালা। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আমাদের ব্লগটা কেমন হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আরাভি আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।